তো বন্ধুরা, কালুর যে ভিডিওটা দেখলেন, যার প্যানিসে টিউমার হয়েছিল, তারপরে পার্বো ভাইরাস হয়েছিল, তো এটা হচ্ছে সেই এরিয়ারই ডগ। এটা হচ্ছে বাচ্চা, বুঝতেই পাচ্ছেন, এর কিন্তু পার্বো ভাইরাস অ্যাট্যাক করে গেছে। কারণ কেন জানেন? এ যেহেতু ওদের মধ্যে ছিল, ওই যে কালু পার্বো ভাইরাস হয়েছিল, একই জায়গার মধ্যে যে কোনো ডগ থাকলে না তাদের কিন্তু ধরে যায়। সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। যেই এরিয়াতে ধরুন আপনার বাড়ির সামনে কোনো পার্বো ভাইরাস ডিস্টেম্পার কেস হয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের সামনাসামনি যে ডগিগুলো থাকে তাদের কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর না তো এইভাবে এফেক্ট হয়ে যায়, এর হয়ে গেছে, আমি জানি না রিকভার করানো যাবে কি না। আপাতত ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে, এটাও ওনার যিনি ডক্টর আছেন উনি প্রেসক্রিপশন করেছেন, আমি ফলো করছি, কিন্তু আজকে কিন্তু কন্ডিশন খুবই খারাপ। দেখুন, কোনো মুভমেন্ট নেই, স্যালাইন চলছে, আমি কিন্তু দূর থেকে ভিডিও করছি। তো যাই হোক, আমি প্রার্থনা করব ভগবানের কাছে যাতে রিকভার করে যায়। আমি চেষ্টা করি প্রত্যেকটা ডগই যাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, নর্মাল লাইফ লিড করে, কিন্তু জানি না এটা কতটা কী করবে। ভিডিও শেয়ার করব, সাবস্ক্রাইব করুন।